माँ पानी खाबो पानी तो आना है नहीं गाड़ी थामो आमारो पिपासा पेयेछे नाओ तुम्हार ना पिपासा पेयेछे खाओ मा खाओ खाओ नाओ कि नाम तुम्हार दुर्जय तुम्हार नाम की सीमा थैंक यू धन्यवाद कोथाय गेछिलेन आपनारा ढाकाय घुरते एसेछिलाम बेड़ाते हाँ की करब बोलून ढाकाय निकट कोनो आत्मीय स्वजन नहीं आमारो ना ओरो ना आर छेलेटा प्राय बेड़ाते जेते चाय ता आपनी कोथाय गेछिलेन एकटा चाकरिर इंटरव्यू दिते आपनार हाजबेंड की करेन उनि एडभोकेट छिलेन मारा गेछेन ओ सरि बेखुन হয়ে গেছে আল্লাহ दुर्जय कोথায় যাবে বাপ মারা ছেলে কোথায় আর যাবে হয়তো কোনো এতিমখানায় কোথায় আর যাবে হয়তো কোনো এতিমখানায় কোনো এতিমখানায় কোনো এতিমখানায় না না দুর্জয় এতিমখানায় যাবে না দুর্জয়কে আমি নিয়ে যাব আমি ওকে মানুষ করব আম্মু 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 মনু অমনারা বোন কই গেলি রে তুই জামাই দামল অকালে আবার অ্যাক্সিডেন্ট করলি আহা আরে কোথা একটা ছোকরা এনে বাড়িতে ঢুকাইছিস এই কেডা তুই দুর্জয় কি জয় দুর্জয় মানে কথা হইল গিয়া দুর্জয় তুই তাইলে আমার বোনের আবিষ্কার নিজে খাবার পায় না আবার কোথাটা টোকায় নিয়ে আইছে যত সব আবিল্লি এদিকে এদিকে এক প্যাকেট কাপিস্টান সিগারেট কিনে নিয়ে আয় না দুর্জয় যাও পড়তে বসে গে আহা আমি ছোড়াটাকে একটা কাজ দিয়েছিলাম সিগারেট আনবে তোমার সিগারেটও আনতে যাবে না ভাইজান যাও দুর্জয় ছোট বোন হইয়া তুই আমারে অপমান করলি তোমাকে আমি অপমান করিনি ভাইজান তোর চাই বাপ মা মরা ছেলে এতিম আরে বইনা কাম কর বাসার চাকর বানা পেটে পেটে রাখবি পয়সা দিতে হবে না বুঝছিস না ওকে আমি লেখাপড়া শেখাবো হায় হায় রে কোষ কি आसले लेखा पढ़ा शिखले माये मानुषेर माथा बिगड़े जाए चीना नाई जाना नाई रास्तार एकटा छेलेरे तुई लेखा पढ़ा शिखाबि हाँ ओ आमार छेलेर मतो ओके लेखा पढ़ा शिखिये आमि बड़ उकिल बानाबो सीमार बाबा जेमन उकिल छिलेन ठीक तेमनि जे सत्येर पक्षे आदालते दाड़िये लड़ाई करबे बासबागानेर माथार उपर चाँद उठेछे ओई मागो आमार शोलोक बलार काजला दिदी कई आशी मादुस टाइम करिस ना पर लेखा पढ़ा करेछे गाड़ी घोड़ा चढ़ेछे दूर जाए तुई बड़ हये कि हबि बड़ हये आमि कि हब कि हब कि हब उकिल हबे सीमा चलो आमार साथे दूध खाबे आर दूध जয়ের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসবে চলো अरे हाला ओम्मा उकिल सब्बा हाय ललिपॉप जी प्रेम ভালোবাসা দেবেন না আমাকে তো চেন্নাই জুতা মেরে তোর প্রেম ভালোবাসা শিখিয়ে দেব শালা দাঁড়া দেখছি মজা একদিন না একদিন বাগে তুমি আসবে মা ওমা ওমা কোথায় তুমি ওমা 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 গেলাম রে এই যে বাংলাদেশ বেতার কি হচ্ছে এত চিল্লাচ্ছিস কেন না ওরা পেছটা কি হ্যাঁ রাস্তায় আড্ডা মারবে রোজ রোজ আমাকে চিৎকারি করবে খুব তো সাহস দেখাস জানা পাল্লা দেখে জব্দ করে দেয় না আমার নাম দুর্জয় ওদেরকে আমি এমন শিক্ষা দেব মা আর যেন তোর সঙ্গে ফাজলামো না করে কই কই শালারা দেখ আমাকে কিন্তু আটকাবি না খবরদার দেখ শালা আইতাছে রে আইতে দাও স্যার আইতে দাও अस्सलाम वालेकुम एक एक तो जे बोमा बोमा अल्लाह जाने किरे डार्लिंगे बिचार दिसे मारा मारी गुरबी मन हईते छी 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 की जे बोलें आसले आपनादेर खोज खबर निते आसलाम खोज खबर लईते आइसे रे खोज खबर আসলে আপনাদেরকে আমার খুব ভালো লাগে আপনাদের ব্যবহার কত অমায়িক আর চাটা ঠিকমতো খাচ্ছেন তো এই আমি চাটা পছন্দ করি না আমি পছন্দ করি তো ডার্লিং রে আর টাকা পয়সা ভাই মামলা পাই নাই এই দেখেন পকেট খালি আচ্ছা আচ্ছা ব্যবস্থা করছি এই দাদালে আয় কোলা শালারা শালারা জীবন এখানে আড্ডা মারবে না পা ধরে মাপ চেয়েছে ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি বাবা আমি সব দেখেছি ওদের সামনে গিয়ে তো উল্টো ভেজা বেরান হয়ে ফিরে এসেছে সোনার চাঁদ আবার কথা বলছিস বিশ্বাস কর সীমা আরে ভাই ধরতে দে না ভাই ধরতে দে গিয়েছিলাম ঠিকই ধুলাই দিতে ये देखे ओरा पास सोनिया बोमा बोमा पारा सम्भव नय किन्तु तोके आमी कथा दिच्छी आमी एमन कांड करबो देखबी ओरा रास्ताय दाड़ाबे ना दाड़ालेओ ओदेर माथाय थाकबे बैंडेज देखा जाक तुई कि करिस चालाक अरे एमन करिस केन चालाक अरे बुझछि तो गुली काजे लागे रे शालार होना आड्डा दीब ना चलो उड़ो कामे लागाई दोस्त भालो मामला कोथा थेके पाबी बाजारे जेमन भालो चाल पावा जाय ना कोर्टे तेमन भालो मामलाओ पावा जाय ना ताई भाबछी इलिश माछ बेगुन तेल लवण सबई आछे किन्तु एरा एखन कि करे ओ भाइयारा आपनारा दिशा आगे आड्डा मारतेन हन मारेन ना माथाय बैंडेज कि हइছে आर दुःखेर कथा कइस ना ওই দিন কোন শালারা ইডা মাইরা আমাকে মাথা মোটা করে ফাটায় লাইছে এর লাগা ছাদের নিচে সেলটা লইছি দগা এই শালা শুলাকে গালাগালি করেন না ম্যাচ কিন্তু খারাপ হয়ে যাবে গা যাই আমার আবার কম দামে চাউল কিনতে হইব যাস তুই কি বুঝবি ওই খেয়াল রাখিস কম দামে কই পাই এই যে ভাই শুনেন শুনেন কম দামে চাল নেবেন কম দামে কত দাম 10 টাকা কেজি এই যে এটা এত কম 10 টাকা কেজি এনতে লই বেশি মারুন দেব ঠিক আছে 5 কেজি দেন আচ্ছা মাপে কম দেন না কালুয়া ওজনে কম দিস না আচ্ছা টাকাটা দিতে হয় এই নাও মামু আপনার দোকান থেকে চাউল নিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম देखो केमन दुष्टामी करे मुखे केमन करते चाले मध्य पाथर चाला चाला मामू अरे मामू डाब्बाटा खोला गे आम्मा आपनार तलब करছে केड़ा तलब करছে माने कत डाकाडाकी केन बोन कि बेपार चालक भाईजान के डेके नेछिस केन चाल कोथा थेके किनेछिस जे कारणे डाकछेन सेई कारणे आनछि चाउल मामुर दोकाने किनछि भाईजान तुमि चाले पाथर मिशाओ चाउले पाथर मिशाई केटा कइलो अरे पाथर मिशानो चाउल तो आपनार दोकान थेके किनछि कि एतो बड़ो मिथ्या कथा मिशा कथा हइबो केन आपनि तो दोकाने छिलेन चाउल किन्ना आपनार सालाम दिछि लगे टाकाओ दिछि बेयादब आमार नामे आमार बोनेर सामने दुर्नाम तोर दात आमि खामाखि भाईजान হয়ে গেছে তুমি এখন যাও তো बदनाम करिस तो 32 पार्टी আমি ভেঙে ফেলাই দেব কাটা ভেঙে হইছে সব মিথ্যা কথা সব শালা মিথ্যা কথা কইছে রে ভাই তোমার 12টা আমি বাজাম মামু হাতির মতো শরীর দে ইন্দুরের মতো শরীরটা মারলো কে কিছু কইলো না কাদিসটা লাট্টু মামা যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে আমি একটা উকিল শালাকে ছাড়বো না না তোমার শালা না তোর বাপের শালা দাগা শোনো তুমি যদি ওই শালার শাস্তি করতে পারো সারা জীবন তোমার হুকুম শুনুম ঠিক আছে ঠিক আছে পুলিশের ড্রেস দরকার চল অজয়ের কাছে যাই চলো অজয় তুমি পুলিশে চাকরি করো বলে বাবা তোমাকে পছন্দ করে না পছন্দ করবে কি করে বলো कारण तुम्हार बाबा तो करे दो नम्बर से दो नम्बर व्यवसार मे के तुम भालोबाशो बाशी कारण मेटी तो भालो कोथाय पाले अल्लाह के असमय जे केलो आबार अल्लाह अरे की हलो आसुन आसुन की ব্যাপার স্যার এমন শুকাইছে কেন ও মা বিছনা চাদরের অবস্থা দেখো আই হায় কি অবস্থা কি রে কি করছিলি এই একটু ঘুমোচ্ছিলাম ও একা একা ঘুমাইতেছিলেন একা ঘুমোচ্ছিলাম একা তো ঘুমাইতেছিলেন কিন্তু কোন দাঁতের পেত্তি চুরি ভাঙা আর ওলা ফালে ছুঁয়ে গেছে ও মা এ দিয়া আবার খুরা আমার কাছে জুতো ফালে ছুঁয়ে গেছে রে ধরা পড়ে গেছি আরে ঘরে পেটে ও বাবা अजय पिटिस पिटिस प्रेम खूब भालो ना भयर किछु नेই तोर काছে এসে দুটো পুলিশের ড্রেসের জন্য আরে এক শালাকে শাস্তি করব তার মধ্যে পাথর মিশাইছে লোকে আমারও মারছে ও বাবা রে আচ্ছা দেখে দেখে দাঁড়াও खूब भालो करছি दूरेर मानुषेर काছে বেচবি টের পাইবো না অনেক টাকা লাগবো सामने ताकाबी पीछे ताकाबी ना माल दे सर चलते थकबो কেন পারবো না তোর মামা হচ্ছে একটা দুই নাম্বার কি মামুরে মাই রদিছি টাকাও খাইছি টাকাও খেয়েছিস টাকা খাই না টাকা দিয়ে কিন না খামু হ্যাঁ হ্যাঁ এটা কি করলেন ভাগে কম দিলেন কেন যার বুদ্ধি বেশি তার ভাগও বেশি আমি একটা উকিল আমার পাওনাও বেশি হ্যাঁ আরে আরে আমি মাইর না খেলে মাথায় বুদ্ধিতে আইতো দেখছো দেখছো কি দাদি সামনাসামনি এই দেখো দুই নম্বর দেখে লন আচ্ছা তোরা এমন একটা কাজ করলি ভয় পেলি না কিসের ভয় যদি ধরা পড়ে যাবি এই দুর্জয় পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না হ্যাঁ দুর্জয় কোনো কিছুকে ভয় পায় না রাতটা হোক বোঝা দাবি চুল বড় কেন ভাই ভাই সীমা বলেছে চুল বড় রাখলে ভালো লাগে বোম্বের হিরোদের মতো দেখা যায় ভাই তুই প্রেম ভালোবাসা করিস ভাই 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 প্রেম ভালোবাসা করি না কিন্তু করতে চাই আর সাথে করতে চাস চুপ করে আছিস কেন ভাল सीमार आंटी ना अच्छा पेटनी फाजलामो तोके छाड़बो ना आगे बोल तु प्रेम करिस कार साथे आमादेर कलेजे एक हैंडसम छेलेर साथे पटे रस चालाक चालाक झाड़ू दिया भूत छाड़ा लई सादा सीधा लगाया पीड़ितर कादा हमारे छाइरा परान पाखी जाइबा जदि चले तुम আমার হাজার টাকার বাগান খাইব দুই টাকার ছাগলে, ও তোমার হাজার টাকার বাগান খাইব দুই টাকার ছাগলে। ভালো হবে না কিন্তু যা পড়াশোনা কর গিয়ে। আরে এত জোরে কাঁদিস না, ডিস্টার্ব হচ্ছে, যা। শোনো ডার্লিং, আমি টেলিফোন তার কাটা দিছি, সোনাটা বুয়া কথা বলতেছে। আগা আরে আরে এই শোনো, গতকাল যে শাড়িটা তুমি পরেছিলে তোমাকে খুব সুন্দর লাগছিল, একদম মাধুরীর মতো। তোমাকে কি করে বোঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এতক্ষণ খালি খালি কাল লয়ে কথা বলে ভাইজান। তার মানে মানে টেলিফোনের বিল বেশি হয়েছে, খালামা চিল্লাইছে, আমি সকালে টেলিফোন তার কাইটা দিছি, সে তার দিয়ে আমি ওর কান চুল গাইছি। দোনোটাই বোকা, কেউ কারো কইতে পারে না। আমি বুদ্ধিমান, আমি আমাদের কই গা। এবার তোকে আমি খেলা দেখাবো। শাহরুখ, জানো তোমার পাশে আমাকে মানিয়েছে কেমন, কিন্তু কেন তুমি এমন করো, কেন আমাকে ভুল বোঝো? তুমি কি করে ভাবলে দুর্জয়ের মতো একটা বেকার উকিলের সাথে আমার বিয়ে হবে? বিশ্বাস করো, দুর্জয়ের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি কেবল তোমাকেই ভালোবাসি, তুমি শুধুই আমার। ও মাই গড, 100 বার ছিড়ব, 1000 বার ছিড়ব। তোর এত বড় সাহস, অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করেছিস? করেছি তো হয়েছে নাকি, আমি কি তোর নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই আমার, তুই শুধুই আমার। আমি ছাড়া তুই কাউকে ভালোবাসতে পারিস না। কেন? কারণ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। ও মা, কি করে হারা, আই হারি একটা নাকের উপর দাম আসছে রে, সুপটারে খাইয়া দেখছো দাম সারা। ভাইজান, এটা তো বিউ কাঠ, গুলিস্তান থেকে 2 টাকাতে কিনছি। হিন্দি ছবির হিরো শাহরুখ, বুঝছি আমার 2 টাকাই লস। এইখানে থাকা আমার ঠিক না, তাড়ালে যাই। কথাটা আগে বলিসনি কেন? বলি যখন ফেলেছিস তখন কথাটা আর একবার বলেছে না? কি কথা? ওই যে বললি ভালোবাসি, কি হলো, বলবি না? আমি তোকে ভালোবাসি, ভয় বলিনি। যদি ফিরিয়ে দিস, যদি রাগ করিস, তোকে ছাড়া যে আমি বাঁচব না রে শিলা। তোকে না পেলে আমিও বাঁচব না রে শিলা। শিলা, I love you, Shima. I love you. তোমরা দেখো গো আসিয়া, টিটিশ টিটিশ প্রেম কইরাছি দুইজনে মিলিয়া। তোমরা দেখো গো আসিয়া, টিটিশ টিটিশ প্রেম কইরাছি দুইজনে মিলিয়া। ওরে প্রেম দিওয়ানা হইয়া প্রেমের ঝড় দেব তুলিয়া। ওরে প্রেম দিওয়ানা হইয়া প্রেমের ঝড় দেব তুলিয়া। প্রেমের আগুন নেভে না রে জল দিয়া জল দিয়া। তোমরা দেখো গো আসিয়া, টিটিশ টিটিশ প্রেম কইরাছি দুইজনে মিলিয়া। बुढ़ा बुढ़ी आईशो तुमरा ताड़ा ताड़ी कुची कच्चा छोड़ा छोड़ी देखो प्रेमेर जोड़ा जोड़ी पाड़ा पोशी बुढ़ा बुढ़ी आईशो तुमरा ताड़ा ताड़ी हाँ कुची कच्चा छोड़ा छोड़ी देखो प्रेमेर जोड़ा जोड़ी ओरे प्रेमेर रखा बड़ई मीठा जाइयो ना भूलिया मेरा तुमने भेना रे चल दिया तुमरा देखो गो आशिया पिटिश प्रेम कइरा छी दुई जने मिलिया तुमरा देखो गो आशिया पिटिश प्रेम कइरा छी दुई जने मिलिया प्रेम जे मीठा प्रेम जे शीतेर भापा पिठा देखो प्रेम जे कुछी डाबेर पानी खाई जे कतो नाना नानी हां प्रेम जे तीता प्रेम जे मीठा प्रेम जे शीतेर भापा पिठा ओरे प्रेमेर मोरा डुबे ना रे थाके जे भासिया ओरे प्रेमेर मोरा डुबे ना रे थाके जे भासिया तुमरा देखो गो आशिया पिटिश प्रेम कइरा छी दुई जने मिलिया तुमरा देखो गो आशिया पिटिश प्रेम कइरा छी दुई जने मिलिया ओरे प्रेम दीवाना होइया प्रेमेर झड़ते बटुलिया ओरे प्रेम दीवाना होइया प्रेमेर झड़ते बटुलिया प्रेमेर आगुन नेभेना रे चल दिया तुमरा देखो गो आशिया पिटिश प्रेम कइरा छी दुई जने मिलिया কি বলছো ভাইজান এ আমি বিশ্বাস করি না মানে কতই লগিয়া বিশ্বাসটা আমিও প্রথমে করতে পারি নাই বই যখন নিজ চোখে ওই রাস্তার পোলার আমার ভাগ্নিকে দেখলাম জোরাজোরি কইরা গান গাইয়া প্রেম করতেছে তখন লজ্জায় শেষ হয়ে গেলাম চুপ করো ভাইজান চুপ করো যে ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে খাইয়ে পুড়িয়ে মানুষ করেছি সেই ছেলে আমার অজান্তে আমার মেয়েকে কুশলিয়ে প্রেম করেছে আমার সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে মানে কথাই লগিয়ে তাইলে আর কি কইতেছি খালামুনি স্টপ ইট তোর মুখে আর খালামুনি ডাক শুনতে চাই না আমার আগে যখন আমার ভাই তোদের প্রেম ধরে ফেলেছে তখন শাস্তি তোদের পেতেই হবে হ্যাঁ হ্যাঁ মর মর জলদি ফাটা যতদিন পর্যন্ত তুই একটা বড় মামলা না পাবি ততদিন পর্যন্ত আমি আমার মেয়েকে তোর সাথে বিয়ে দেব না দোয়া করো ভাইজান দুর্জয় যেন শীঘ্রই একটা বড় মামলা পায় এবং বিয়ে করতে পারে মানে কথা হইল গিয়া ভালোই করলি আমারে অপমান করলি বড় মামলার লাগে দোয়া করতে কইতেছিস করব ভালো করেই করব এই লাট্টু তোরে একটা কথা কইয়ে যাইতেছে ওই দূর যায় একদিন তোর মামলা ডিসমিস করব ডিসমিস ও তোর সর্বনাশ করবে পরে বুঝবি পরে আমারও কইয়ে যাইতেছি পরে বুঝবি ইলেকশনে 5টা মার্ডার করছি ধরা পড়ি না ধরা যে পড়েননি তা তো বুঝতেই পারছি মানে আপনি 5টা মার্ডার করেছেন মানে নিজে করছেন ওই না নিজে করছি দেখে তো বাইচে গেছি কিন্তু এইবার এক ছাত্র নেতারে দিয়ে খুন করায়া ফাইসে গেছি প্রধান আসামি ধরা পড়া সব পুলিশের কাছে কইয়ে দিছে আমি খুন করাইছি এখনো জামিন পাই নাই আপনি খুন করে এখনো জামিন চান তাছাড়া আপনারা কি এমনি এমনি সব খুলে কইতেছেন নাকি ওই না বহু উকিল ধরছি সবাই মামলা হই না এদিক ওদিক পালায়া যায় তো একখান কথা এইবার যদি জামিন না পাই তাহলে আরো দুইটা খুন হইব। আর আপনি যদি আমারে খালাস করতে না পারেন তাহলে দেখেন দেখেন এদিকে একদম হান্দায় দেবো। পুরো বাবা রে কি বলতে পারি গেলাম সিধা কল্লা ফালাই দিন। এটা কি অরিজিনাল? ডুপ্লিকেট আমার কাছে পাইবেন না, বাট পারেন পছন্দ করি না। সিগারেট ফটো করে রাখলাম, লন এবার একটা সিগারেট খান। দুর্জয় ভাই বছর করে সব কোর্ট আদালত দেখতে মামলার ভেজাল দেখে আশক বিটটা গেছে, চলো যাই। হালাদি সত্যি সত্যি পালা গেল। কেন যে এত ভদ্র কিলা আমার কপালে জোটে। দুর্জয় তুই কোর্টে যাচ্ছিস না? যাবো খালামণি, কিন্তু আমার ভাগ্যে যে সমস্ত মামলা জোটে মামলা শুনে পালাতে হয়। হ্যাঁ আমিও গেছিলাম, তুই মামলা শুন না দাঁতে ধরে খাইয়া। ভালো মামলা না পেলে ওকালতি করবো না খালামণি। শোন দুর্জয়, উকিল যখন হয়েছিস তখন সব মামলাই করতে হবে। তোকে নিয়ে আমার অনেক বড় আশা। আশা করো না মা, উনি একজন সৎ উকিল। এই যে মহারাজ নে কোটটা পড়ে নে। হাই হাই ভাই সব আমি একজন সৎ উকিল, একটি মামলার অভাবে আমার বিয়ে হচ্ছে না। দুর্জয় নে, আজ পাবি একটা বড় ডিম। না না মামলা পেয়ে যাবি, দেখি ভালো মামলা পাই কিনা দোয়া করিস। বাই, দোয়া করি ইনশাল্লাহ হয়ে যাবে। তবে ভরসা কম, আমারও তাই মনে হয়। নামেন 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 নেন ভাই। না ভাই আপনার কাছে ভাড়া নিব না, টাকা বাবু আপনার বিয়ে হইতেছে না, আপনার ভালো লাগবো না, আপনি যান। আচ্ছা আমি একজন শতকি, টাকার জন্য আমার বিয়ে হচ্ছে না এই শালা জানলো কি করে? শালা একটা শতকিল আবার সাইনবোর্ড লাগাইছে। পুরন পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। পেয়েছি 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 বাবা পেয়েছি। আপনি একজন সৎ উকিল, টাকার জন্য আপনার বিয়ে হচ্ছে না, মামলা আমি দেবো, আমার ছেলেকে বাঁচান বাবা। টাকা পয়সা বিয়ে শাদী সব হবে, সব পাবেন। আহা চাচা আমি সৎ উকিল, টাকার জন্য আমার বিয়ে হচ্ছে না তা আপনি জানলেন কি করে? সে তো ঘরের কথা পরে জানলো কি করে? মানে কোটটা একটু খুলতে হবে। আচ্ছা খুলে দিচ্ছি। আমার নয় আপনার। মানে মানে আপনার গায়ে একটা সাইনবোর্ড আছে। কোথায়? আপনার পেছনে। এ নিশ্চয়ই সীমার কাজ। বাবা অনেক কোর্ট আদালত ঘুরেছি, অনেক উকিল ধরেছি, কেউ আমার ছেলেকে বাঁচাতে পারেনি। আপনি যখন পিঠে সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তখন আপনি পারবেন আমার ছেলেকে বাঁচাতে। আমার ছেলেকে বাঁচান বাবা। ঠিক আছে ঠিক আছে চলুন আমি মামলাটা শুনি। ওই দিকে চলুন না। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ ইওর অনার। দাম্পত্য জীবনের কলহের কারণে মিস্টার জহির তার স্ত্রীকে হত্যা করেছে। আমরা যা সন্দেহ করেছি তা মোটেও ভুল নয়। অবজেকশন ইওর অনার। সন্দেহ এক জিনিস, প্রমাণ অন্য জিনিস। মাননীয় আদালত, আমার বিজ্ঞ বন্ধু এখন মামলা পরিচালনা করছেন। এই মুহূর্তে আমার মক্কেল মিস্টার জহিরের মতো, অর্থাৎ আমার বিজ্ঞ বন্ধুর স্ত্রীকে যদি গুলি করে হত্যা করা হয় তাহলে কি তিনি দায়ী হবেন? মানে এই মুহূর্তে আপনার স্ত্রী ডাকাতের হাতে নিহত হলে আপনি কি দায়ী থাকবেন? থাকবে না ইওর অনার। অবজেকশন ইওর অনার। আদালতে সাক্ষী প্রমাণ ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য নয়। আমি সাক্ষী প্রমাণ উপস্থিত করার জন্য মহামান্য আদালতের কাছে দুদিন সময় প্রার্থনা করছি। সময় দেয়া গেল। বসুন। আচ্ছা আঙ্কেল, যে রাত্রিতে আপনার ছেলের বউকে ডাকাতরা গুলি করে হত্যা করে, তখন কি এই বাড়িতে একটা লোক ছিল না? ছিল, কাজের মেয়ে জ্যোৎস্না, যে সব দেখেছে। সে ওই রাত্রি পালিয়ে যায়, আজও তার হদিশ মেলেনি। সেই কাজের মেয়ে জ্যোৎস্নাকে কি এলাকার কেউ চেনে না, জানে না? শুনেছি এই এলাকার এক লন্ড্রিওয়ালা আব্দুলের সাথে জ্যোৎস্নার প্রেম ছিল। পুলিশের ভয়ে আব্দুলও মুখ খুলেনি। মুখ খুলবে, জ্যোৎস্নার ঠিকানাও পাওয়া যাবে। আচ্ছা, লন্ড্রিটার নামটা কি আঙ্কেল? ভাই ভাই লন্ড্রি। ভাই ভাই লন্ড্রি। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়ে ফাঁকি দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কেডা? ইয়া আল্লাহ, আমার চিল্লান আব্দুল ভাই। ইস, কতদিন পরে দেখলাম। আমি জোসার পাশের বাড়িতে কাম করতাম। সৌদি আরব গিয়া মাল কামাইয়া গত 3 দিন হইল দেশে ফিরছি। তোমার জোসনারে বিয়া করবো। কি? কারে বিয়া করবা? আমার জোসনারে? হ্যাঁ। ও মা, তোমার জোসনা দিদির লিখন না যায় খন্ডন। তোমার আসলে এখন আমার হয়ে গেছে। ওর মা বাপ 14 গোষ্ঠী সব রাজি। আরে জোসনা রে, তুমি আমার কথা দাও, বিয়ায় আইবা। জোসনা যদি তোমার বিয়া করে, জোসনা সব খবর আমি জানি, সব পুলিশের কাছে করে দেবো। কি আল্লাহ, কয় কি বিয়ার আগে তুমি আমার সংসার ভাঙিয়ে দিতে চাও? ঠিক আছে দোস্ত, তুমি জোসনার কাছে চলো, সব প্রমাণ করে লও। দোস্ত আমার গাদ্দারি করলো। ঠিক আছে, আমিও সব ফাঁস করে দেবো। চলো। তোমার আমার সম্পর্ক এই বেটা বিশ্বাস করতে চায় না। সম্পর্ক? জোসনা, তুই আমার লেখা তোর জালিয়াতি করলি, আমার লোকে প্রেম কইরা সৌদি আরবের টাকা দেখিয়া। ওই কথা ঠিক করে তো আব্দুল ঝাড়ু দিয়ে পিড়িয়ে দিবি। ও সাহস তোর বাইরে গেছে। অনামের ঝাড়ু দিয়ে পিড়িয়ে দিস। ঠিক আছে, আমি পুলিশের কাছে সব করে দেবো। বড় লোকের বউ খুন হয়েছে, এটা হইতে তুই আসলি, তুই সব জানাস। হ্যাঁ জানি তো। কি হয়েছে? এতদিনে মামলা কই গেছে, আমার কিচ্ছু হইব না। পুলিশ আমার ভুলে গেছে, বুঝছা? ভয় পেও না, আমি আছি। অজয়, এই যে তোমার কাজের মেয়ে জ্যোৎস্না, আর এই যে ডিপ্রোগেটার, আর ওদের কথাবার্তা বাকি সব আদালতে হবে। অলরাইট, এই মেয়েটাকে ধরে নিয়ে চলো। আব্দুল, তুই আমারে পুলিশের হাতে ধরা দিলি। এটা কি হইল রে? তুই আমারে ভুল বুঝিস না দোস্ত। দারোগা ভাই, আমার গুনাহ করিস না। হ্যাঁ, আমি জানি তোমার দোষ নেই, শুধু তোমার ওই নিরহ সাহেবকে বাঁচাতে হবে। কোর্টে তোমাকে সাক্ষী দিতে হবে। চলো। দোয়া করো খালামণি, মামলার রায় যেন আমার পক্ষে হয়। আমার দোয়া তো সবসময় তোর সঙ্গেই আছে। তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্নরে দূর যায়। তুই নিশ্চয়ই জিতবি। আরে আমার কি ধারণা জানিস? তুই নির্ঘাত হেরে যাবি। সব সময় খালি নেগেটিভ চিন্তা। দেখ সীমা, সেদিন তুই আমার পিছে কাগজ লাগিয়ে অপমান করেছিলি। বাসের কন্ট্রাক্টর পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া নেয়নি, তোকে কিছু বলিনি, কারণ সেদিনই আমি এই কেসটা পেয়েছিলাম। ও, তাহলে তো বুঝতেই পারছিস। আরে আমি অপমান করলে তোর ভাগ্য খুলে যায়। দেখ সীমা, আজ কিন্তু আমি খুব সিরিয়াস। দোয়া কর जानो मामला जीती दरजा खोलना। ओ माय गॉड दुर्जय दुर्जय दरजा खोल। हाय दुर्जय दुर्जय কি হয়েছে দুর্জয় 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 কি হয়েছে তোর? ও কিছু না কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলি। জাগে যা বলছিলাম তুই মামলায় হেরে যাবি। জি না আমি জিতবই। পারবি না পারবি না। বাজি 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 নে যদি আমি জিতি তোর বিয়ের মার্কেটিং করে বুঝেছিস আমি ঘরে ফিরবো। আর যদি হেরে যাই কোনদিন ঘরে ফিরবো না। কি কথা বলছিস? হাসি রে আল্লাহ তুমি ওকে জিতিয়ে দিও। আল্লাহ জিতিয়ে দিও। অর্ডার অর্ডার। আচ্ছা জোসনা তুমি তো সবই দেখেছো তোমার সাহেবের সাথে তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? ভালো ছিল। হেরা সুখে ছিল। ডাকাতে গুলি করে হের বউরে মারতে উকিল সাহেব। ইওর অনার সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী সেদিন যে মুহূর্তে ডাকাতের গুলিতে মিস্টার জহিরের স্ত্রী নিহত হয় সেই মুহূর্তে কাজের মেয়ে জোসনা সবকিছুই দেখে ও পরবর্তীতে পুলিশের ভয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যায় যার সাক্ষী জোসনা নিজ মুখে স্বীকার করেছে। মাননীয় আদালত শুধুমাত্র প্রমাণের জন্য সন্দেহবশত মিথ্যে মামলায় জড়িত হয়ে আমার মক্কেল দীর্ঘদিন যাবৎ কারাভোগ করছেন। আমি আশা করব সকল সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা করে এই মিথ্যে মামলা থেকে আমার মক্কেলকে অব্যাহতি দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক অভিযুক্ত মিস্টার জহির চৌধুরী দোষী প্রমাণিত না হয় উক্ত মামলা থেকে আদালত তাকে অব্যাহতি প্রদান করছে। আল্লাহ থ্যাঙ্কস গড। কোনো যাওয়ার ছেলে বাবা জহির। হ্যাঁ বাবা জহির বাবা। থ্যাংক ইউ দুর্জয় থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ দিয়ে লাভ হবে না আঙ্কেল। আমার টাকা আমার মজুরের প্রাপ্য সব চাই। সব দেবো বাবা সব দেবো। শুধু প্রথমে ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে চেক আপ করাতে হবে। বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। এতদিন কারাভোগ করেছে শরীরের কলকব্জা ঠিক আছে কিনা আল্লাহ জানে। আপনি ডাক্তারের কাছে চেক আপ করাবেন আমিও যাব। বিনে বর্ষা যখন তখন আমিও সব চেক করে নিই। তুমি বাসা চলে যাও। আচ্ছা আমি পরে আসবো। হ্যাঁ বাসায় গিয়ে বেশি করে টাকা পয়সা রেডি করুন। ডাক্তারের কাছ থেকে চেক আপ সেরে বিয়ের মার্কেটে যাব তারপর ফিরবো। যা চলুন। এই যে মিস্টার ওদিকে না এদিকে। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। কি দুটি মামলা জিতে গেছে? আচ্ছা আচ্ছা ভাই আমার কি মজা কি মজা। আমরা তাই না মা কি মজা কি মজা। কোনো অসুবিধা নেই তো উকিল সাহেব? ও হ্যাঁ 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 আছে। অনেকদিন ধরে বমি বমি হয়। ও আর চোখের নিচে কালি। আল্লাহ জানে কোন রোগে আমাকে ধরেছে। ডাক্তার সাহেব দোয়া করবেন যেন বিয়ের আগে কোনো রোগ না হয়। আচ্ছা আচ্ছা। वालेकुम अस्सलाम। दुर्जय आमी तुम्हें परीक्षा करब तुम टाकार जन्य कतटा पिशाच। अंकेल टाका निये एसे गेछेन? हाँ दुर्जय एखाने अनेक टाका आछे लक्ष लक्ष टाका। बोलो कत टाका चाओ तुमी? अंकेल आमी गरीब और आपनी आमार पितार मतो। आपनी खुशी है एक टाका दिले तातेई आमी खुशी। दुर्जय तुम्हार कर्म क्षमता महत्व तुम्हार आमार सम्पर्क के गभीर करे दिएछे। आज थेके जहिरेर मतो तुमी आमार एक सन्तान। आमार सकल सहाय सम्पत्ति गाड़ी बाड़ी सबकिछु तुमी अंशीदार। जहिर दुर्जय के निये बियेर मार्केटिंग ए जाओ। चाचा दुर्जय घर सजाते जा जा दरकार सब मार्केटिंग करबे किन्तु। उइश यू ऑल द बेस्ट माई सन, ऑल द बेस्ट। देखेছিস মা পাগল দুর্জয় কত কিছু পাঠিয়েছে। হ্যাঁ টিভি ভিসিআর সিরিজ গয়না শাড়ি সহ কত কিছু। মা শাড়ি গহনাগুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। কেন তোর পছন্দ হয়নি? না হয়নি। দুর্জয় আমাকে নিয়ে মার্কেটিং এ গেল না কেন? আমি ওকে বিয়ে করব না। অমন অলক্ষণে কথা বলতে নেই। दुष्टुमी करे बोलेছি ও আশুক বাসায় ওকে মেরে একেবারে টক ও সরি টকটা বানাবো। পাগলি কোথাকা। ও কলেজে গেলাম মা খোদাফেজ। হোগো দুর্জয় সীমাকে তুমি দোয়া করো। খালামনি খালামনি দোয়া করি বাবা দোয়া করি দোয়া করি। এত বড় মামলায় তুই জিতেছিস আমার যে কি আনন্দ হচ্ছে। এই পাগল এত কিছু মার্কেটিং করেছিস সীমাকে নিয়ে যাসনি কেন? সরি সরি আমি একদম ভুলে গেছি। আর কোনোদিন ভুল হবে না। খালামণি সীমা কোথায়? সীমা তো কলেজে গেছে। সীমাকে কলেজ থেকে নিয়ে আসবো। देरी होले किन्तु चिंता करो ना। ओके बाय। सीमा तर हबु जामाई लम्बा ना बेटे? बेटे। फर्सा ना कालो? मोटा ना चिकन? देख 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 मोटा ना चिकन? कालो एवं मोटा ताई? ना ना एबार बोलबो आमार स्वामी लम्बा फर्सा असम्भव स्मार्ट। देखले तोरा प्रेमे पड़े जाबि। ए देख देख ओई ओई जे ओई लोकटार मतो। जाई रे दुर्जय गाड़ी मोबाइल अरे तोके तो चेनाई जाच्छे ना। एकजन बड़ लोकेर साथे किभाबे कथा बोलते हय जानिस ना? जानि ना आमी गरीब दुर्जयके चिनी बड़लोक दुर्जयके चिनी ना। अरे दुष्टुमी करेछि। चल आज दुजने कोथाओ हारिये जाबो। साधारण लोकजन देखछो तो बाबा। सो व्हाट चल। ভালোবাসি তাই মনে জাগে ভয়, এত সুখ থাকে যদি না जाने चाँद जाने रात जाने जो छोना तुम्हें छाड़ा दूटी चोखे किछु देखी ना एत सुख भाग्य जदि ना ঝিরি মৃদু হাওয়া কেন হয় ঝড়, আপন মানুষ কেন হয়ে যায় পর, দুঃখেরই সাথে আমার চিরপরিচয়, এত সুখ থাকে যদি না সায়। কত ভালোবাসি কি যে ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে জাগে ভয়, এত সুখ ভাগ্যে যদি না সায়। কত ভালোবাসি কি যে ভালোবাসি, এত ভালোবাসি তাই মনে জাগে ভয়, এত সুখ ভাগ্যে যদি না সায়, এত সুখ ভাগ্যে যদি না সায়। এখানে রাখি, এটা এখানে ঠিক আছে। জহির, আপাতত চেম্বার এভাবে সাজিয়েছি, আর বাকিটুকু আমার বউ সীমা করবে। যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর হাত এখানে না লাগবে ততক্ষণ পর্যন্ত তোমার চেম্বার আমার ভাল লাগছে না। তাই নাকি? আমি দেখছি। হ্যাঁ, আমি দেখছি। এই কি হচ্ছে? সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। উকিলের কাছে আইছি আমার বিয়ার মামলা আমায় আপনি বাঁচান। আসুন ভিতরে গিয়ে উকিল সাহেবকে বলুন। আসুন সুজয়, একটা মহিলা এসেছে, দেখো কি বলতে চাই, আমি চলি। ওকে সালাম আলাইকুম উকিল সাহেব, আমারে বাঁচান, আমার জামাই বিয়ার আগে আমারে ভালাইয়া চইলা গেছে গো। ছাড়ুন না উকিল সাহেব, যত সব ঝামেলা বিয়ের আগে ছেড়ে চলে গেছে মানে? ছোটবেলা থেইকা আমার গোটা খাইয়া পইরা আমার লগে প্রেম কইরা বিয়াকরণের কথা কইয়া ভাগছে। আমি আর বিচার চাই, মামলা চাই। আরে দূর, কাঁদো কেন? স্বামী কি করে? বুয়া উকিল। হঠাৎ একটা বড় মামলা পাইয়া অনেক টাকা পাইছে। ভাই কারবার ফসে। উকিলের নাম কি? উকিলের নাম বুই লাগছি উকিলের নাম মনে হয় দুর্জয়পুর যায় আইব। আরে উকিল সাহেব করেন কি? হ্যালো, জহির বলছি। কে? ডাক্তার চাচা? কি বললেন? আমার শরীরের কলকাবজা সব ঠিক আছে? কি বললেন? হ্যাঁ, আমার বন্ধু দুর্জয়ের শরীরের কলকাবজা ঠিক নেই? কি হয়েছে দুর্জয়ের? কি বললেন? হ্যাঁ ডাক্তার চাচা, আমি দুর্জয়কে নিয়ে এক্ষুনি আসছি। এটা হচ্ছে মামলার ফিস। এই সেই জহির আমার মানে সীমা। আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। থ্যাংক ইউ। হঠাৎ খুব জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি বের হতে হবে। শোন, একটু ডাক্তার কাছে যেতে হবে, কিছু মনে করবে না। তুই আয়। সীমা তুই বাসায় চলে যা, আমি কাজ সেরে এক্ষুনি চলে আসবো। দুর্জয় শোন, এত বেশি ব্যস্ত হোস না, যাতে করে তোর জন্য আবার আমাকে কাঁদতে হয়। দূর পাগলি, তুই বাসায় যা, আমি চলে আসবো। ওয়ালাইকুম সালাম। ডাক্তার চাচা আপনি জরুরি তলব করেছেন, তাই চলে এলাম। হ্যাঁ জরুরি বলেই খবর দিয়েছি। আসুন আসুন, এই খোলামেলা পরিবেশে বসে আলাপ করি প্লিজ। আপনারা বসুন বসুন। আহা জহির, ঘাবড়াবেন না, দেখবেন আপনার কিছুই হয়নি। আমি ডাক্তার চাচার সাথে আলাপ করি প্লিজ। মিস্টার চৌধুরী অনেকদিন জেলে ছিল, হয়তোবা কোনো কঠিন রোগ বাঁধিয়ে ফেলতে পারেন, তাই আমাকে বলুন। কঠিন রোগের কথা শুনে মিস্টার জহির হয়তোবা সহ্য করতে পারবেন না। না না মিস্টার দুর্জয়, আমি বলছিলাম আপনি মানসিকভাবে কতটুকু প্রস্তুত। আমি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু ডাক্তার চাচা অল্প দিনে মিস্টার জহির আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। তাই জহিরের কোনো দুঃসংবাদ শুনলে আমি কিন্তু বিয়ে করব না বলে দিচ্ছি। মন খারাপ করবেন না, আপনি শান্ত হন। মিস্টার দুর্জয় আপনি ধৈর্য ধরুন। মানুষের জীবনে অনেক বিপদ আসে, সাহসিকতার সাথে তাকে মোকাবেলা করতে হয়। এমন একটা দুঃসংবাদ আপনাকে কিভাবে যে বলি। দুঃসংবাদ, ঝড় বাতাস। মিস্টার দুর্জয় প্রবলেমটা আপনার। যখনই কোনো সুখের সন্ধান পাই তখনই আসে ঝড়, ধ্বংস করে দেয় আমার সুখ আশা। থেমে থাকবেন না ডাক্তার, বলুন চলুন ভিতরে গিয়ে বসি। না না ডাক্তার চাচা, এখানেই বলুন। থেমে থাকবেন না, থেমে থাকবেন না। কি হয়েছে বলুন। মানে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। কাল টেলিফোন করে বলল আসতে পারবে না, আর কিছু না বলে টেলিফোন রেখে দিল। আজ এত রাত হলো এখনো ফিরছে না, টেলিফোনও করছে না। হঠাৎ কি হলো দুর্জয়? নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে। তুমি শুয়ে পড়ো তো মা, আমার মনটার বয়স অনেক হয়ে গেছে। কেন যেন মনটা মোচড় দিয়ে উঠল, মনে হচ্ছে কি যেন হয়ে যাচ্ছে। হঠাৎ করে এতগুলো টাকা, টাকা মানুষকে অনেক বদলে দেয় রে মা। দুশ্চিন্তা করো না তো মা, ঘুমিয়ে পড়ো। তুই ঘুমাবি না? আমি আর কিছুক্ষণ দেখি না মা, তাছাড়া তোমার তো সকালে কলেজ যেতে হবে। তুমি শুয়ে পড়ো। আহা কি দেখছো, শুয়ে পড়ো, যাও। ব্যস্ত ছিলাম, তাছাড়া আমি এখন অনেক বড় উকিল, আমাকে আরো বড় লোক হতে হবে, কোটি কোটি টাকা কামাতে হবে। সরি, তোর কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। দুর্জয় এমন করে কথা বলছিস কেন? কিসের গন্ধ তোর গায়ে? স্কচ, মদ খেয়েছি। কি মদ খেয়েছিস? মদ খেলে কেন যেন নিজেকে বড় লোক মনে হয়। দূর চাই। খালামণি তুমি এখনো জেগে আছো? ও সরি, হ্যাঁ এখনো জেগে আছি, অনেক কিছু দেখার বাকি রয়েছে আমার। হ্যাঁ অনেক বাকি আছে, অনেক কিছু দেখোনি তুমি, কেবল গরিব এতিম দুর্জয়কে দয়া করেছো নিজের স্বার্থের জন্য। কি বলতে চাস তুই? আরে ধমকাচ্ছ কেন খালামণি? বড়লোক হতে চাও তো দোষের কিছু নয়। তাছাড়া সীমাকে বিয়ে করে কি পাবো আমি? তোমার দেবারই বাকি আছে, তোমার স্বামীর তৈরি বাড়িটা, এটা ভেঙে আবাসিক হোটেল বানালে অনেক লাভ হবে। যৌতুক হিসাবে এই বাড়িটা দাও না আমাকে লিখে। কি দেবে না? দাও না খালামণি, দাও। বেঈমান, নেবখারাম, ছোট লোক, বেরিয়ে যা বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। ডোন্ট শাউট। আজকাল চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। ও আমার প্রস্তাবটা ভেবে দেখো কিন্তু। বাই বাই। মা কেন এমন হলো? মা কেন এমন হলো? জোহের সব শেষ করে দিয়েছি, সব। আমি তো বন্ধু মাতা নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। এবার ফাইনাল বেঈমানি করবো। হ্যাঁ সীমার সাথে ফাইনাল বেঈমানি করবে, তাই রাখিকে হায়ার করে দিচ্ছে। রাখি কিন্তু খুব দুঃখী মেয়ে। রাখি দুঃখী? আরে দুঃখী না হলে আমার কাছে আসবে কেন জোহের? রাখিকে সব বলেছ তো? বলেছি। জানি ভালো অভিনয় করতে হবে তো, এমন অভিনয় আমি করব ভাবছি আপনার প্রেমিকা সীমা কোনো অ্যাক্সিডেন্ট না করে বসে। জয় ভাই, দুর্জয় কোথায়? ভেতরে আছে, যাও। Dear darling, আমরা কেন? Oh, sweetheart. Durjay! Go on. Durjay! Darling. My heart. Durjay! Ew! Stop it! তুই একটা প্রতারক! আমি তোকে খুন করব! I will kill you! I will kill you! I will kill you! সীমা, সীমা, কি হয়েছে দুর্জয়? জহির, ওকে হাসপাতালে নিতে হবে, কুইক। শুনলেন তো সব। তার মানে সীমা আর দুর্জয়ের প্রেম আপনি নিজেই মেনে নিয়েছিলেন? হ্যাঁ, আমি নিজেই মেনে নিয়েছিলাম। আসলে ডাক্তার, এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি দুর্জয় আমার সীমার জীবনে এত বড় ক্ষতি করতে পারে। ডাক্তার, আমার সীমা ঠিক আছে তো? মানে কথা হইল গিয়া, ডাক্তার সেলিনা অনেক বড় ডাক্তার, কোনো চিন্তা করিস না, উনি সীমারে ঠিকই সারায় তুলবে। সীমা ঠিক আছে, কাঁদবেন না। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, ভাবছি সীমা দুর্জয়কে ভুলতে পারবে কিনা। পারবে, পারবে, ঠিকই ভুলতে পারবে। ভালো ছেলের সাথে বিয়ে হইলে দুর্জয়ের কথা ঠিকই ভুলতে পারবে। হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে, যে ছেলে এত বড় সর্বনাশ করেছে, সে মানুষ না পাষণ্ড? দুর্জয়, জহির কেমন আছে? আমার সীমা কেমন আছে? মোটামুটি সুস্থ আছে, বিপদ কেটে গেছে, ঝড়ও থেমে গেছে। ইয়া আল্লাহ, ওকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, সুস্থ রেখো। এই বেইমানের কোনো কিছু এ বাড়িতে থাকবে না। দুধ কলা দিয়ে কার সাপ বসেছিলাম। আসেন, আসেন। আসুন, আসুন ডাক্তার আপা। ওয়ালাইকুম আসসালাম। সীমা মা, তুমি কেমন আছো? ভালো না? আজ কিন্তু ডাক্তার রোগী দেখতে আসে নাই, আইসা সুখবর দিতে। আপনারা বসুন, বসুন। সীমা, যা তো ডাক্তার আনটির জন্য একটু চা করে নিয়ে। চা দাও। মিসেস মনোহরা, ইনি আমার স্বামী মিস্টার রহমান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার সব কথা আমার স্ত্রী আমাকে বলেছেন, তাই নিজেই মেয়েকে দেখতে চলে এলাম। মানে কথা হইল গিয়া বোন, এগো একমাত্র পোলা আমেরিকায় থাকে, এটা রাজি হয়েছে আমাকে বাগনির লগে পোলা বিয়ে দিব। ভাইয়া, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ওনারা এত বড় লোক, তাছাড়া সীমার প্রবলেম আছে। হ্যাঁ, আমরা সব প্রবলেম জেনেও আপনার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই, এ তো আমার সৌভাগ্য। আপনারা বসুন, আমি আসছি। কি, প্রথম দেখায় মেয়েকে পছন্দ করে ফেললে? মা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছেলের মা বাবা তোর সব ঘটনা জেনেও রাজি হয়েছে, এতে আমার কত বড় আনন্দ জানিস। ছেলে বড় লোক, শিক্ষিত। শিক্ষিত, মার্জিত, আমেরিকা থাকে। শুনলাম তুমি নাকি বিয়ে করতে এসেছো। বিয়ে করতে এসেছে। তুমি কি মনে করো তোমার মতো সমাজের একটা নষ্টা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে? ড্যাডি, তুমি এখানে কেন এলে? রাজু, আমেরিকা থেকে এসে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি গার্লফ্রেন্ডের জন্য অফিসে চলে এলে বাপ হয়ে আমি ঘরে বসে থাকতে পারি না। আঙ্কেল, আপনার ছেলে রাজু আমাকে বিয়ে না করে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমি রাজুকে সুখী হতে দেব না। হোয়াট? কারণ রাজু আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি তোমার আছি, তোমারই থাকবো। মানে কথা হলো গিয়া প্রেম ভালোবাসার মধ্যে ডাইরেক্ট বাধা দিতে নাই। রাজু, আগামীকালের মধ্যে সীমার হাতে রাজুরে দিয়ে বিয়ের আংটি পরায় দিলেই সব ঝামেলা মিটে যাবে। আমাকে তাই করতে হবে। মামা, কত মিশছেন আমার। হাই সীমা, হাউ আর ইউ? গিভ মি হ্যান্ড। আরে কোন কি কোন বাবাজি, এই যে সীমা না, এটা কাজের মেয়ে। বেস্ট সার্ভেন্ট, নো প্রবলেম, শি ইজ নাইস। ওই যে তোমার সীমা, চলো সীমা, ওকে লেটস গো। খাইছরে জারে দেন তারি চুমা দেই দেই। হাই হাই রে, বেডে আমরা চুমা দিলো, বেডে একটা খাচ্ছ। দেখি She's fantastic. Give me a hand, darling. I love you. Can I have a kiss? Boy, na, I will not have. Boy, ain't she Raju? Who hello, chile? Raju. Yes, your mom. Oh, Raju. Hello, mom. Nice to meet you. Allah Durjoy. Here is a drink for engagement. Give me your hand. Please, give me your hand. Shima. 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 Oh, what a nice finger. Hmm? Ki koli? ওই ইংরেজের বাচ্চা তোর হাতে সুমা দিছে, তাইলে তোরা রইল কি? গলায় ফাঁসি দে, মইরা যা, শহীদ হইয়া যা, দোজক ছাড়া কোনো উপায় নাই। আবার সীমারে বিয়া করব? হাতে সুমা দিছে, তুমি কিছু কইবা না? কইতাছি খারা, ওই শালারে ঝাড়ুতে পিটামো, হাত কাটতে ফেলামো। করো কি? না না না, ওই থোতারা ভাঙিয়ে ফেলামো। হ্যাঁ, আমার হাত পা থাকতে শালার এত বড় সাবাস। আমি কি মরে গেছি না আছি? না, পরে তো সে তা থাকবো না। ঠিক আছে, গাইলে লই। ইতর, ওই শালাটা বড় ইতর, বদমাশ, লম্পট। আরে মাই সুইটহার্ট, মুখ খারাপ কেন? রাজু তুমি নাকি বিয়ে করছো তাহলে আমাকে লাভ করলে কেন বিকজ সারা জীবন তুমি আমাকে আনন্দ দিবে আদর দিবে স্বাদ দিবে সোয়ার আপন গড বিদেশে অনেক ঘুরেছি অনেক আনন্দ ফুর্তি করেছি বাট তোমার মতো আনন্দ আমাকে কেউ দিতে পারেনি কেউ না পারেনি বলে তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছো ও ডার্লিং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার ড্যাডি আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আদরের সম্পত্তি পাবো না আমার প্যারেন্টস রিয়েলাইজ করছে না তুমি ছাড়া কেউ আমাকে সুখী করতে পারবে না ও ডার্লিং লেট মি লাভ ইউ ডার্লিং মা বলে সবকিছু মেনে নেব না কোনো কিছুই মেনে নেব না আহা হয়েছে বিদেশে ছিল সব অভ্যেস কি একেবারে থাকতে পারে ইট ইজ বাংলাদেশ এখানে সমাজ আছে ভদ্রতা সভ্যতা সব আছে তোমার ছেলের মতো একটা স্কাউন্ড্রেল এই সমাজের মানুষ না হয়েছে হয়েছে কটা দিন পর ওর বিয়ে এখন তুমি এরকম ঝামেলা করলে সবকিছু পণ্ড হয়ে যাবে পণ্ড হয়ে উচিত যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো মেয়ের পরিবারকে জানে ওর স্বভাব চরিত্র আমি তোমাকে জানিয়ে দিচ্ছি রাজু যদি এই মুহূর্ত থেকে সবকিছু ছেড়ে ছেড়ে ভালো না হয় তবে আমার সহায় সম্পত্তি এক কানা করিও পাবে না বলে দিলাম Dad, why are you shouting? What's wrong, Dad? What's wrong? Ask your mother. তোমার মাকে জিজ্ঞেস করো Mom, what happened? লজ্জা করে না তোর মা বাবা সবার সামনে দরজা আটকে অন্য একটা মেয়ে মানুষ নিয়ে shame shame Stop it, Mom, stop it. তোমরা বড্ড সেকেলে ব্যবসায়িক কাজ ছিল বলে আমরা একটু দরজা আটকে কথা বলছিলাম তাছাড়া আই লাইক দিস গার্ল ভেরি মাচ এই মেয়ে তুমি বিবাহিতা তোমার সংসার আছে তারপরে কোন লোভে আমার ছেলের পেছনে ঘুরঘুর করছো ওহ মাম আপনার ছেলের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক সম্পর্কের কারণ আপনি জানেন তাছাড়া আপনার ছেলের সাথে আমার বিজনেস ডিলও আছে চলি Darling, please, don't mind. Take it easy, take it easy. তুমি গোল্ডেন ডিস্কভার অপেক্ষা করো আমি আসছি হ্যাঁ আই উইল কাম ওকে আজ তোমাকে ভারী খুশি খুশি লাগছে চালাক একটা দারুণ সুখবর দিল সুখবর হ্যাঁ সীমার বিয়ে ঠিক হয়েছে যেমন চেয়েছিলাম ঠিক তেমনি বড় ঘরের ছেলে বিদেশ থেকে লেখাপড়া করেছে নিশ্চয়ই খুব ভালো ছেলে হাই রাখি গুড ইভিনিং এভরিবডি ডার্লিং শোনো আমাদের বাঙালি মায়ের একটু সেকেলি হয় তুমি মায়ের কথা কিছু মনে করো নি ডার্লিং থাকো সব কথা বিজনেসের আলাপ করো বিজনেস হ্যালো মিস্টার মজনু হ্যালো মিস্টার রাজু আমরা তো ভীষণ ভয় পাচ্ছি শুনলাম আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন আসসালামু আলাইকুম ও মানে কত হইলো দিয়া আবার বাগনির লগেই তো বিয়া স্টপ ইট মানে কত হইলো গিয়া আর কম না বিয়ে শাদী করে যদি ঘরমুখো হয়ে যান তাহলে ব্যবসা টিকবে কি করে বিয়েটা হচ্ছে একটা ফ্যাশন বউ হলো ঘরের শোভা লাইক ফার্নিচার আসলে এই রাখি আমার সব কি বলো ডার্লিং বিয়ে করছি বলে আমার ব্যবসা করে ক্ষতি হবে না এই গোপন পথে মাল আসবে যাবে যাবে আর আসবে যাকে আমার মাল ঠিক মতো বুঝে পেয়েছেন তো হ্যাঁ বস ঠিক মতো বুঝে পেয়েছি আপনাকে পেমেন্ট করার জন্য চেক এনেছি দিন দেখি এই ধরুন 20 লক্ষ টাকা চেক ओके थैंक यू मिस्टर मोजू वेलकम बॉस आज एक तो सेलिब्रेट होवे ना डार्लिंग यस ऑल राइट लेट्स गो कम ऑन माय डियर फ्रेंड আমি আমেরিকা ফেরত আনন্দ পিয়াসী তরতাজা এক যুবক ছোট দেশে ফিরে আমি আপনাদের সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করতে চাই আর তাই আজকে এইবারের সমস্ত বিল আমি দেব মাল না খেয়ে মিস্টার রাজু আউট বন্ধুগণ কিছুদিনের মধ্যেই আমি একটি বাঙালি মেয়েকে বিয়ে করতে যাচ্ছি আপনারা জানেন বাঙালি মেয়েরা একটু অন্য ধরনের নিচু মনা मद खेते जाने ना बारे जेते पारे ना गार्लफ्रेंड ने फुर्ती करा जाबे ना साराक्षण शुधु घ्यान घ्यानानी पैन पैनानी दुआ करबेन जेन एमन एकटा सिली सेंटिमेंटाल ख्यातमार्का बांगाली मेये आमार भाग्ये ना जोटे। অবজেকশন मिस्टर অবজেকশন। বাঙালি নারীকে তিরস্কার করার আগে আপনার ভেবে দেখা উচিত ছিল কোন বাঙালি নারীর গর্ভেই আপনার জন্ম হয়েছে। আপনি খেপে যাচ্ছেন কেন? হাউ ফানি। ফান আপনি করছেন মিস্টার। জানি না কোন নারীর ভাগ্যে আপনার মতো স্বামী জুটেছে। অবশ্যই সে বড় দুঃখী নারী। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমাদের বিল আমরাই দিয়ে দিয়েছি। আপনার টাকায় মদ খাওয়ার মতো রুচি আমাদের নেই। না না আপনাদের বিল দিতে আমার কোনো অসুবিধা নেই। মানে ইজ নো প্রবলেম। আমার অনেক টাকা আছে। কত টাকা আছে আপনার? মানে আমি বলতে চাই কত টাকার মালিক আপনি? 100 কোটি, 200 কোটি, 300 কোটি? না না অত হবে না। আমার নাম জহির চৌধুরী। আমেরিকা থেকে এসেছেন তো নাও চিনতে পারেন। কাটটা রাখুন। দেখতেছি বাংলাদেশের মানুষ আমাকে চেনে। চলো দুর্জয়। Yes? 300 কোটি টাকা হই না বোধহয় ঘাবড়ায় গেলেন গা। আমার মনে হয় ওনাদের সেন্টিমেন্টে লেগেছে। যাকে সেন্টিমেন্ট মনে রাখতে নেই। চলুন আমরা ফুর্তি করি। Let's enjoy! Let's enjoy! मिसेस मनोहरा आছেন? ও ভেতরে আছে, যান। সরি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি? আপনি আমাকে চিনবেন না। আপনি বসুন। থ্যাংক ইউ। আমি শিল্পপতি দবি চৌধুরী ছিলেন। আমার বাবা দবি চৌধুরী ছিলেন আপনার স্বামী মরহুম কামাল সাহেবের এক ব্যবসায়িক বন্ধু। ও ব্যবসায়িক বন্ধু? আসলে আমি ঠিক মনে করতে পারছি না। দেখুন, আপনার স্বামী আমার বাবার কাছে 1 লক্ষ টাকা পেতেন, দীর্ঘদিন বিদেশে থাকায় দিতে পারেননি। আজ আমি আমার বাবার ঋণ শোধ করতে আসলাম। দেখুন, আমি কি বলবো, সামনের মাসের 1 তারিখে আমার মেয়ের বিয়ে। এই মুহূর্তে আমার খুব টাকার প্রয়োজন। কিন্তু নো কিন্তু খালাম্মা, এই নিন, ব্রিফকেসে 1 লক্ষ টাকা আছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। তুমি আমার অনেক উপকার করলে। অনেক মিথ্যে বলে টাকাগুলো ঠিক মতো পৌঁছে দিয়েছি ফ্রেন্ড। বলো, আমাকে আর কত অভিনয় করতে হবে? আমার মৃত্যু আগ পর্যন্ত। খেলাটা কিন্তু ভালো হয়েছিল। কেন আমার ইংরেজি হয়? What's wrong? ওই বেটা ইংরেজের বাচ্চা, রাস্তাঘাটে মেয়ে মানুষের বদমাশি করতে লজ্জা করে না? দেখুন, আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমরা হাজবেন্ড ওয়াইফ তো, তাই একটু ইয়ে করছি না। আবার মিছা কথা কয়। এই বেটা, রাস্তাঘাটে বোঝা হইলেন কোনি? হ্যাঁ, ওই ধর হাত দিলাম। এই কি হয়েছে? আসসালামু আলাইকুম জহির ভাই। এরা দুজন গাড়ির মধ্যে বদমাশি করতেছিল, হাতের মধ্যে ধরছি। ঠিক আছে, তোমরা যাও, আমরা দেখছি। আসসালামু আলাইকুম। আসি, যাও যাও। কি ব্যাপার রাখি, তুমি এখানে? আমরা রাস্তায় একটু আলাপ করছিলাম দুর্জয় ভাই। এই রাজু আমার বয়ফ্রেন্ড। ইয়েস, আই এম রাজু। সো মেনি থ্যাঙ্কস, আপনারা আমার ইজ্জত বাঁচিয়েছেন। রাস্তায় গাড়ি থামিয়ে যখন আনন্দ করছিলেন তখন তো ইজ্জত বাঁচাতেই হবে। আপনি বিদেশ ফেরত লোক, এই দেশের মেয়ে মানুষদেরকে তো মানুষই মনে করেন না, সবাইকে ম্যাডোনা মনে করেন, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আই এম সো প্রেস্টিজিয়াস। এনিওয়ে, আগামী শুক্রবার আমার বিয়ে, তাই পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে একটু সুখ দুঃখের কথা বলছিলাম। কোথায় হচ্ছে আপনাদের বিয়ে? গুলশান কমিউনিটি সেন্টার। আপনারা যদি আসেন খুব খুশি হব। চলো রাখি। মোস্ট ওয়েলকাম। বাই। গুলশান কমিউনিটি সেন্টার। গুলশান কমিউনিটি সেন্টারে তো সীমারও বিয়ে হচ্ছে। তবে কি সীমার সাথে বদমাস্টার বিয়ে হচ্ছে? আমি যাবো। তুমি যদি সীমাকে সুখী দেখতে চাও, যাও, ঠিক হবে না, তবু আমি যাবো। যেতে পারো একটা শর্তে, সীমার বিয়েতে তুমি এমন কিছু করবে না যাতে সীমা অসুখী হয়। তুমি তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার से टाका दुर्जय पाठिয়েছিল কেন আপনি আমার কাছে গোপন করেছিলেন দুর্জয় নিষেধ ছিল তাই বলতে পারিনি শুধু এই কথা বলবো দুর্জয় চেয়েছিল সীমা সুখী হোক মিথ্যে কথা আপনি মিথ্যে বলছেন এ আমি বিশ্বাস করি না বিশ্বাস করার মতো ক্ষমতা আমার নেই শুধু এটুকু বলবো যে ছেলের হাতে আজ আপনার সীমাকে তুলে দিলেন সে ছেলে চরিত্র ভালো নয় সে একটা লম্পট রাজু লম্পট আসলে তুমি একটা লম্পট হ্যাঁ লম্পট লম্পট বলেই নতুন বউকে ফেলে রেখে তোমার সাথে বাসর কাটালাম ডার্লিং তুমি আমার বউ তুমি আমার জান আমি যদি বউ হয়ে থাকি তবে আমাকে অনুষ্ঠান করে বিয়ে করলে না কেন বোকামি অনুষ্ঠান করে বিয়ে করেছি লোক দেখানোর জন্য বাবার সম্পত্তি পাবো তাই তোমাকে রেখেছি অন্তরে আমি তাহলে আসি ডার্লিং গুড বাই রাজু তোমার জন্য কতদিন অপেক্ষা করব বলে গেলে না তো বলছি বাবা বলছি আরে কয়েকদিন উল্টাপাল্টা ব্যবহার করলে বউ এমনি পালিয়ে যাবে দেন তোমাকে ঘরে তুলে নিয়ে আমার বউ বানাবো আরে তুমি তো আমার বিজনেস পার্টনার এই জায়গা ডার্লিং আমার ফটো নেগেটিভ গুলো দিলে না দেবো ডার্লিং দেবো আর কটা দিন দেখিনি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার ঘরের বউকে যে তোমার পথ চেয়ে বসে আছে হ্যালো আমাকে চিনবে না যার অপেক্ষায় আছো তোমার স্বামী এইমাত্র আমার সাথে আনন্দ ফুর্তি করে বাসর কাটিয়ে গেল একটা উপদেশ যেহেতু তোমাকে আমি চিনি রাজুর মতো স্বামীর সাথে ঘর না করে বিষ খেয়ে মরে যাও নয়তো পালাও পৃথিবী যখন গোল দেখা তো হবেই হাই ডার্লিং বড্ড দেরি করে ফেলেছি না এসেই যখন পড়েছি তখন আনন্দ ফুর্তি সব হবে খাবে দেখি তোমার চোখে পানি দেখি অরিজিনাল না ডুপ্লিকেট নো প্রবলেম কেমন হানি বাঙালি জলনাথের চোখে পানি একটু বেশি থাকে কেমন রাজুর ঘর থেকে একা একা রাস্তায় বেরিয়ে গেছে সীমা পালিয়েছে एक गुंडाटा आमाके रास्ता थेके तुले निये जाच्छिलो, ओके अरेस्ट करुन। স্বামীর ঘর থেকে কখন পালিয়ে যায়? বৌমা পালিয়ে গেছে, তুমি শুধু শুধু রাজুকে দোষারোপ করছো। ১০০ বার করব। যে ছেলে বাসর ঘরে বউ ফেলে রেখে মাতাল হয়ে রাত দুটোয় বাসায় ফিরতে পারে তার স্ত্রী পালাবেই। ড্যাডি, মেয়েটার অনেক প্রবলেম ছিল যা হয়তো আমরা জানি না। কেন প্রবলেম তোর নেই? দেশে বিদেশে অনেক মেয়ের জীবন তুই নষ্ট করেছিস, তোর জন্য ভালো মেয়ে কে দেবে? মেয়েটির সব প্রবলেম জেনেই আমরা রাজি হয়েছি। বাদ দাও তো, এই সমাজের ছেলেদের ওরকম একটু আধটু দোষ থাকেই। আমারও মান সম্মান আছে সেলিনা, তোমাকে আর তোমার ছেলেকে আবারও জানিয়ে দিচ্ছি, বৌমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারলে আমি আর এই বাড়িতে থাকবো না, কথাটা মনে রেখো। সীমাকে আজই তুলে নিয়ে আসবো। বাসর রাতে যে স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করতে পারে, আমি মা হয়ে সে ছেলের হাতে মেয়ে তুলে দিতে পারি না। আপনি তুলে না দিলেও আমরা তুলে নিয়ে যাবো। কি বলতে চান আপনি? মানে কথা হইল গিয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু একটু হয়, তাছাড়া তোর মেয়ে সবকিছু যায় নেই, রাজু বাবাজি বিয়ে করছে। দেখুন মা, সীমা আমাকে না জানিয়ে অত রাতে চলে আসাটা ঠিক হয়নি। ওর জন্য আমার মা বাবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেখো বাবা, এই অবস্থায় আমি আমার মেয়েকে তোমার সাথে পাঠাতে চাচ্ছি না। দেখ বোন, মা হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করিস না, তাছাড়া আমার একটা ইজ্জত আছে। না মা, আমি মরে গেলেও ও বাড়িতে যাবি না। মানে নিজের জীবন নষ্ট করিয়া আমারও ইজ্জত ধ্বংস করিয়া এখন শ্বশুর বাড়ির ইজ্জত ধ্বংস করবার চাস? এই মুহূর্তে তুই শ্বশুর বাড়ি যাবি। I can't understand. মাল কবে পাঠিয়েছি এখনো ক্লিয়ার করতে পারছি না। ২ নম্বরই মাল, দেরি তো হবেই। তা ডার্লিং, তোমার বউ নাকি পালিয়েছে? রাখি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাসর রাত যখন আমার সাথে কাটালে তখন বউ তো পালাবেই। রাখি, টু মাচ। মিস্টার রাজু, আমার মতো অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো, তাই পাপ তোমাকে ছাড়বে না। রাখি, লেট মি ডু মাই বিজনেস। বস, আপনি বাসা যান, আপনার বউ নাকি পাগলামি করছে। কি, সীমা পাগলামি করছে? ডাক্তার, আমি রহমান বলছি। আমার বৌমা মানসিক ভাবে ভেঙে পড়েছে। ডাক্তার সাহেব, আপনি শিগগির আসুন। সব ভেঙে চলে ফেলছে, রীতিমতো পাগলামি শুরু করেছে। ডাক্তার সাহেব, ছেড়ে দাও, কেউ আমার বৌমাকে ধরবে না। চলো চলো। বৌমা, কাছে এসো, কাছে এসো। তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি তোমার বাবার মতো। হ্যাঁ বাবা। বৌমাকে কেমন দেখলেন? তেমন কিছু না, বড় রকমের আঘাত পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওষুধগুলো আনা হয়েছে। হ্যাঁ, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলি আনা হয়েছে। ওষুধগুলো খাইয়ে দিন। রোগীকে কোনোভাবেই উত্তেজিত হতে দেবেন না। আমি আসি এবার। তোর কি হয়েছে মা? ব্যাস কান্না শুরু। তোমার হয়েছেটা কি? তোমরা কি আমাকে পাগল করে ফেলবে? সীমা, আমি তোর মা। তা তো দেখতেই পাচ্ছি। এখানে কেন এসেছো জানো না? মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি ঘন ঘন আসতে নেই। ছি বৌমা, উনি তোমার মা। আমার মাকে বলেন চলে যেতে। তাকে আমার শ্বশুর শাশুড়ি স্বামী অনেক অনেক ভালো। হ্যাঁ, তুমি চলে যাও। ভাইজান, আমার মেয়েকে দেখবেন। চলে যাও, চলে যাও। ওগো, বৌমার দিকে খেয়াল রাখবে, খেয়াল রাখবে কিন্তু। আই লাভ মাই স্বামী, আই লাভ মাই স্বামী, আই লাভ মাই স্বামী, আই লাভ। ওগো, ওগো, আমাকে আগে ফেলে তুমি কোথায় চলে যাও? আমাকে ছেড়ে আর কখনো যাবে না, বলো। उम्र मेर गए हाथों से बाबा का मौत का बीमार आवाज शामी को भालावट ने निचे छी राजू छी भाषण মধ্যে মদের পানশালা বানিয়ে রেখেছিস আই এম গিভিং ইউ লাস্ট ওয়ার্নিং ভবিষ্যতে যেন এই সমস্ত বাজে জিনিস বাসায় না দেখি আর আমার বৌমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করিস তার পরিণাম ভালো হবে না give it to me hello কি মাল ক্লিয়ার করে ফেলছেন মালয়েশিয়া থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখনি আসি আমিও যাব আমাকে নিয়ে যাও না আমি ঘুরতে যাচ্ছি না অফিসে যাচ্ছি তোর অফিসে বৌমাকে নিয়ে যেতে অসুবিধা কি বাপ হয়ে এখনো দেখলাম না কি ব্যবসা করিস আমার পাগল বৌমাকে না হয় দেখা কি ব্যবসা কি অফিস Okay, she will go with me. Let's go. Hey, hello everybody. Hello. Ba. Sundar তোমার অফিস। আমাকে আগে কেন আনোনি? আপনি বসুন। স্যার আপনি এসেছেন ভালো হয়েছে শুনলাম আপনার বউ নাকি পাগল নো প্রবলেম পাগল বলেই সাথে এনেছি ভালো পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি রাজু আমি চলি বাই দেখি দেখি স্যার ডোন্ট ওয়ারি ওগো ওগো তাকাও 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 ওগো তোমার অফিসে একটু ঘুরে দেখি হ্যাঁ দেখো দূরে যাও না কিন্তু আচ্ছা চলে যাচ্ছে যত সব পাগলামি জাগে বিজনেসের কথা আসুন পাগলের অভিনয় জুড়ি নেই আমার নাম রাখি তোমার স্বামীর প্রাক্তন প্রেমিকা আমার স্বামীর প্রেমিকা খুব ভালো বুদ্ধি করে ক্যামেরায় যে ছবিগুলো তুললে তা কাজে লাগবে এগুলোও নাও সীমা এখানে এত কথা বলা ঠিক নয় টাইম টু টাইম তোমার কাছে সব চলে যাবে शीघ्र पुलिस के सब इनफर्म कर दाओ और तुम्हार स्वामी खूब खराब लोक हमार जीवन नष्ट करेछे जत ताड़ाताड़ी पालिए जाबे ततई बेचे जाबे और एक कथा तुम्हार पुरातन प्रेमिक दुर्जय के तुम भूल बुझो ना आशी गुड बाय भाई ओ बोनेरा आज आमरा एखाने समबेत होयेछि एक महत् उद्देश्य के सामने रेखे आत्म मानवतार सेवाय एगिए आसुन रक्तदान कर्मसूची सफल करुन एकटी मानुष 3 मास अंतरंत रक्त दिते पारे रक्त देया स्वास्थ्येर पक्षे भालो एते कोनो क्षति हय ना एई बांग्लादेशे प्रतिदिन घटছে असंख्य दुर्घटना मानुष मारा जाচ্ছে मानुष आहत হয়ে ছুটে আসছে হাসপাতালে রক্তের অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আজ আমরা রক্ত শূন্যতায় ভুগছি আপনারা রক্ত দিয়ে মানুষ ও দেশকে বাঁচান বাহ বাহ সমাজসেবক মিস্টার দুর্জয় सीमा भाई और बोनेरा आमी मिस्टर दुर्जय मतो भाषण देव ना शुधु एकटी प्रश्नই আপনাদেরকে করব যে মানুষ রক্তের সাথে বেঈমানি করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে সেই লোক কি নিজে রক্ত দিয়েছে না এই সমস্ত প্রতারকদের মিষ্টি কথায় বিশ্বাস করবেন না এরা মানুষের রক্ত বিক্রি করে ব্যবসা করে। থামুন, থামুন আপনারা। কাকে আপনি নেমো খারাম বলছেন? কাকে আপনি বেমান বলছেন, প্রতারক বলছেন? কেন দুর্জয় যে আমার ভালোবাসাকে হত্যা করেছে? মিথ্যা কথা। সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েও আপনি তাকে চেনেননি। কি বলতে চান আপনি? দুর্জয়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন কাউকে বলবো না, কিন্তু আজ আপনার আচরণে আমি বলতে বাধ্য হচ্ছি। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন সে রক্ত দিলেও তার রক্ত আমরা নিতে পারবো না, কারণ তার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনাকে ভালোবাসে বলেই সে নিজেকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে। ক্যান্সার হাসপাতালের বেডে শুয়ে তিল তিল করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কে আপনি? আমি দুর্জয়ের কাছে যাব। কিন্তু এখন তো ভেতরে যাওয়া সম্ভব নয়। প্লিজ প্লিজ একবার শুধু ওকে দেখবো, গেটটা খুলে দিন। দেখুন, এটা ক্যান্সার হাসপাতাল, এখানে সবাই মৃত্যুকে সামনে থেকে দেখছে। ভিজিটিং আওয়ার ছাড়া এখানে ঢোকা যাবে না। প্লিজ প্লিজ আপনি যাবেন না। প্লিজ আমাকে শুধু একবার দুর্জয়ের কাছে যেতে দিন, আমি একবার দুর্জয়কে দেখবো। প্লিজ প্লিজ আপনি যাবেন না। शीमा सीमा ना तु चले जा तु सुखी जे सुखर जो तु दूरे सरिए रेखेছিস সেই সুখী তো আমি নই কি করে ভাবলি তুই ছাড়া এই পৃথিবীতে সুখী হব আমি কি বলছিস তুই হ্যাঁ আমি সব শুনেছি জহির ভাই আমাকে সব বলে দিয়েছে আমি আজ তোকে ভালোবাসি তুই তুই আমাকে ফিরিয়ে দিস না দুর্জয় তুই আমাকে ফিরিয়ে দিস না দুর্জয় তুই আমাকে ফিরিয়ে দিস না দুর্জয় তা হয় না সীমা কারণ তুই এখন বিবাহিতা মিথ্যে কথা আমি বিবাহিতা নই তোকে ভালোবেসেছিলাম বলে সেদিন বিয়ের আসরে আমি কবুল বলিনি কাবিননামায় সই করিনি এখনো পর্যন্ত আমি আমার এই দেহকে পবিত্র রেখেছি পাগলের অভিনয় করে বেঁচে আছি ওই মুখোশধারী লম্পট কালোবাজারির হাত থেকে সীমা কি কি ভেবেছিস তুই নিজেকে মহত্ব দেখাবি আমাকে পৃথিবীতে রেখে তুই একাই চলে যাবি তা আমি কখনোই হতে দেব না দুর্জয় আমার প্রেম যদি সত্য হয়ে থাকে তাহলে তাহলে তোর আগে তোরই কোলে মাথা রেখে আমার মৃত্যু হবে তোরই কোলে মাথা রেখে আমার মৃত্যু হবে সীমা সীমা আমি তোকে ভালোবাসি দুর্জয় তুই বুঝিস না তোকে ছাড়া এই পৃথিবীতে একটি নিঃশ্বাসও আমি নিতে চাই না তুই ফিরে যা সীমা ফিরে যা না 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 তোর কাছ থেকে আমি কোথাও যাব না রে তোর কাছ থেকে আমি কোথাও যাব না ওরে সীমা বলতে পারিস কেন তোকে পেয়ে আমারও যে আবার বাঁচতে ইচ্ছে করছে রে মৃত্যুর আগেই শুধু না মৃত্যুর পরও আমি তোর জন্য অপেক্ষা করবো তবু আমি বলবো তুই ফিরে যা ফিরে আমি যাব তবে তবে আমি ফিরে যাব তোর কাছে ফিরে আসার জন্য ফিরে যাব ওই লম্পটটাকে ধরিয়ে দেবার জন্য তুই তুই দেখিস তা নাহলে লম্পটটা আমাকে খুন করবে ওকে আমাকে ধরিয়ে দিতেই হবে ওকে আমাকে ধরিয়ে দিতেই হবে দুর্জয় সীমা সীমা আপনার বউ থানার দিকে যাইতেছে মনে হয় পুলিশের কাছে সব ফাঁস করে দিতে ও বাবা হয় কি সীমা সত্যি অবাক হচ্ছি ডাক্তার সেলিনা এবং শিল্পপতি রহমান সাহেবের ছেলে রাজু এত বড় একজন স্মাগলার স্যার আমি আপনাদেরকে দিচ্ছি রাজু জানতে পারলে আমাকে খুন করবে ডোন্ট ওয়ারি আমরা রাজুকে সব মালামাল সহই গ্রেফতার করব এবং সবকিছু গোপন রাখার জন্যই আমরা গোপনীয়ভাবে আপনার বক্তব্য রেকর্ড করছি আমরা আজই ওর আস্তানা রেড করব বাদন খুলে দাও স্যার রাজুর আস্তানে কাউকে পাওয়া যায় একটি মেয়েকে বন্দি অবস্থায় পাওয়া গেছে পুলিশ আমাদের চেক দিয়েছে আপনার স্ত্রী সীমা পুলিশ এখানে সবকিছু বলে দিয়েছে সব জানি মজনু সব জানি না স্মাগলিং এর কাগজপত্র ফটো নেগেটিভ সবকিছু পুলিশ হাতে তুলে দিয়েছে কিনা আজ আমি আমার স্ত্রীর কাছ থেকে সব কাগজপত্র উদ্ধার করব अन्यथाई हमें हमारी स्त्री के खून करबो। हेलो सीमा দুটাই রাজু সব জেনে ফেলেছে, এক প্রকার জোর করে আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, আল্লাহ জানে মেরেও ফেলতে পারে। না সীমা না, তোকে কেউ মারতে পারবে না। জানিসই তো তোকে না দেখে মরেও শান্তি পাবো না। আমি এখন রাখি। শিবা 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 হ্যালো হ্যালো শিবা। मिस्टर दुर्जय जिनी ए मामलाय आपनार पक्षेर वकिल तिनि कि आपनार रक्तेर सम्पर्केर केउ हय ना काटबेन ना दुर्जय कतदिन आगे आपनार बासा छेड़े चले गियेछे प्राय 7 मास आई मीन आमार मक्केल राजुर संगे आपनार मेयेर बियेर मात्र किछुदिन आगे ताई नय कि दुर्जय केन एबं कि कारणे आपनार बासा छेड़े चले गियेछिल से तखन नामकरा उकिल निजेर पाये दाड़ाबार क्षमता तार हयेछिल मिसेस मनोहरा একই বাড়িতে একই ছাদের নিচে যুবতী মেয়ে সীমা আর দুর্জয়ের মতো একটা হ্যান্ডসাম যুবক দীর্ঘদিন থাকলে অনেক কিছু ঘটতে পারে ওই অনেক কিছু ঘটার কারণেই হয়তো কোনো প্রাক্তন প্রেমিকের প্রতিহিংসায় সীমার মৃত্যু হয়েছে মিথ্যে কথা ইওর অনার মিথ্যে কথা আমার মেয়ে ছিল নিষ্পাপ ওই পাষণ্ড রাজু আমার মেয়েকে খুন করে দেবে আমি ওই খুনি শাস্তি চাই ইওর অনার শাস্তি চাই আপনি মিথ্যে বলছেন মিসেস মনোয়ারা রাজু আপনার মেয়েকে খুন করেনি ইওর অনার আমি মিসেস মনোয়ারার আপন ভাই শাকিল লাট্টু মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেয়া গেল শাকিল লাট্টু মিয়া হাজির আদালতে মিথ্যে বলা দণ্ডনীয় অপরাধ আপনি নির্ভয়ে বলুন হ্যাঁ বলি আমি মিথ্যা কথা বলবো না স্যার ওই উকিল দুর্জয় সীমার সাথে পিটিশ পিটিশ প্রেম করছে নাচছে নাচছে গান গাইছে পাড়া প্রতিবেশী দেখছে সেই দুর্জয় আপনার বোনের বাসা ছেড়ে চলে গেল কেন এইটার এমন কি কথা স্যার ফুলের মধু খাইয়া বোমর কি ফুলের উপর শীত পটাং হয়ে শুয়ে থাকে উইরা যায় সেও গেছে মান ইজ্জত বাঁচানোর লাগিয়া আমি তো ওই রাজু বাবাজির লগে আমার ভাগ্নির বিয়ে দেই ইওর অনার মরহুমা সীমার চরিত্র ভালো ছিল না তা তার আপন মামার সাক্ষীতে স্পষ্ট বোঝা যাচ্ছে অবজেকশন ইওর অনার সাক্ষী লাট্টু মিয়া আসামি রাজুর বিজনেস পার্টনার ছিল এবং আছে আমি বাদী পক্ষ হয়ে সাক্ষীকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া গেল মিস্টার লাট্টু মিয়া আপনার বোনকে তো আপনি খুবই ভালোবাসেন তাই না সীমা আপনার একমাত্র ভাগ্নি জি ভাগ্নিকে আসামি রাজুর সঙ্গে বিয়ে আপনি দিয়েছেন জি জি মানে কথাই লাগিয়া আমি ছাড়া আমার বোনের কেউ নাই আপনার ভগ্নিপতি অর্থাৎ সীমার বাবার পক্ষের কেউ কি আছেন না বাহ 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 তার মানে সীমা মারা গেলে এবং তার মা মনোরা বেগমের অবর্তমানে সীমার বাবার তৈরি বাড়িটা আপনি ভোগ দখল করবেন জি 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 মানে কথা তো হইল গিয়া তাই তো হয় দিস ইজ দ্য পয়েন্ট ইওর অনার সীমার মৃত্যুতে সবচেয়ে লাভবান হচ্ছে কে সেই লাট্টু মিয়া অবজেকশন ইওর অনার আমার বিপক্ষ দলের বিজ্ঞ বন্ধু কোনো প্রমাণ ছাড়াই অপ্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে এনে একে ওকে ওই মামলা জড়াতে চাইছেন অবজেকশন ওভাররুলড প্রমাণ আমি করব ইওর অনার যে লাট্টু মামা তার জামাতার সাথে চোরাচালানির ব্যবসা এবং মদ্যপান করতে পারে তার চরিত্র নতুন করে বলার অপেক্ষা রাখে না ইওর অনার মিস্টার লাট্টু সীমা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে আমি সন্দেহ করছি আমি তাকে অটকাদেশ দেওয়ার জন্য আবেদন করছি আমার কিচ্ছু হয় দুর্জয় উকিল দুর্জয় চৌধুরী অসুস্থতার কারণে আগামী 15 মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হলো দুর্জয় সীমা তুই এসেছিস দূর পাগল তুই কি ভেবেছিস আমি মরে গেছি এই দেখ আমি বেঁচে আছি তোকে একা ফেলে আমি মরতে পারি না তুই মরতে পারিস না সীমা তুই মরতে পারিস না তুই কেমন আছিস কোথায় আছিস তোর চারপাশেই তো আমি আছি দেখ দেখ তোর চারপাশেই আমি থাকবো এতদিন তো পালিয়েছিলাম সীমা তোকে আমি ছাড়বো না তুই মরতে পারিস না তোকে আমি যেতে দেব না, তুই যেতে পারিস না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না সীমা, না আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। কত সময় হয়ে গেছে, উকিল দুর্যোগজনক কোনো অবস্থাতে পড়ে যেতে না পারে। কাউকে তো দেখছি না। রিক্সা যাবে, সবাই চলে যাচ্ছে। ওই কোটা দেবেন, হ্যাঁ গতদিন কোর্টে অসুস্থতার ভান করে আপনার কাছ থেকে সময় পর্যন্ত নিয়েছিলেন, তার জন্য আমরা অপেক্ষা করতে পারি না ইওর অনার। আমার মক্কেল একজন আদর্শ স্বামী হওয়া সত্ত্বেও আজ স্ত্রী হত্যার অভিযোগ কাঁধে নিয়ে নির্বাকভাবে দাঁড়িয়ে আছে। সুতরাং মাননীয় আদালত বিপক্ষ উকিলের মিথ্যা প্রমাণের জন্য অপেক্ষা না করে আমার মক্কেলকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। না ইওর অনার, না। যেই মুহূর্তে এই মামলার সকল জরুরি এভিডেন্স নিয়ে কোর্টে আসছিলাম, পথের মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি পক্ষের গুন্ডারা আমাকে মেরে আমার সব কিছু পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। কোন রকমে আমি জান নিয়ে ফিরে এসেছি। মাননীয় আদালত, এই নগ্ন কাপুরুষোচিত হামলার আমি বিচার চাইছি। অবজেকশন ইওর অনার। উকিল দুর্জয় আসামির বিরুদ্ধে কোনো প্রমাণস্বরূপ কাগজপত্র জোগাড় করতে না পেরে উল্টো নিজ শরীরে ধুলো ময়লা রক্ত মাখিয়ে নতুন নাটক সাজিয়েছে। আমি তার জোর আপত্তি জানাচ্ছি। নাটক আমি করিনি, নাটক আমি করিনি। মিস্টার দুর্জয়, পুলিশ রিপোর্ট আমি পেয়েছি, আপনি আপনার প্রমাণাদি কোর্টে হাজির করুন। ইওর অনার, আমি তো পূর্বেই বলেছি আদালতে হাজির করার মতো কোনো প্রমাণাদি এখন আমার কাছে নেই। I have lost everything, lost everything. আছে মহামান্য আদালত, আমি জানতাম উকিল দুর্জয়ের সংগ্রহ করা সকল প্রমাণাদি যে কোনো মুহূর্তে হাইজ্যাক হয়ে যেতে পারে, তাই আমি সবকিছু ডুপ্লিকেট করে রেখেছিলাম। ইওর অনার, সমস্ত প্রমাণাদি আদালতে পেশ করা হলো। মাননীয় আদালত, দিনটি ছিল 25শে জুন শুক্রবার রাত 9টা। সীমা আমাকে ফোন করে বলে রাজু সীমাকে খুন করার উদ্দেশ্যে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর যেভাবে সীমাকে খুন করা হয়। সীমা হত্যাকাণ্ডটি একটি নৃশংস এবং বর্বরোচিত হত্যা। সারা দেশে এই হত্যাকাণ্ডটি নিয়ে ব্যাপক আলোচনা এবং মিছিল মিটিং পর্যন্ত হচ্ছে। সর্বোপরি মামলার সকল সাক্ষ্য প্রমাণাদি খুব সূক্ষ্মভাবে তদন্ত এবং বিশ্লেষণ করে আদালত এই রায়ে উপনীত হয়েছে যে আসামি মান্নান সরকার রাজু তার স্ত্রী নাসরিন আক্তার সীমাকে হত্যা করেছে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক দণ্ডিত করা হলো। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেয়া গেল।